আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় সানাউল হক। আজকের আলোচ্য বিষয় সানাউল হক। বন্ধুরা, এই অংশ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকের পরিবেশনা। বন্ধুরা, প্রথম প্রশ্ন, বন্দর থেকে বন্দর গ্রন্থটির রচয়িতা কে? বন্দর থেকে বন্দর গ্রন্থটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সানাউল হক। বন্দর থেকে বন্দর এই গ্রন্থটির রচয়িতা সানাউল হক। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বন্দর থেকে বন্দর গ্রন্থটি কোন জাতীয় রচনা? বন্দর থেকে বন্দর গ্রন্থটি কোন জাতীয় রচনা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ভ্রমণ কাহিনী। বন্দর থেকে বন্দর এই গ্রন্থটি একটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিচের কোনটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ? নিচের কোনটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ? বন্ধুরা, এর উত্তর হচ্ছে বন্দর থেকে বন্দর। বন্দর থেকে বন্দর এই গ্রন্থটি একটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ এবং এটি সানাউল হক রচিত একটি বিখ্যাত গ্রন্থ। বন্ধুরা, এই গ্রন্থে অস্ট্রেলিয়া ভ্রমণের কাহিনী বর্ণিত হয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া ভ্রমণের কাহিনী নিয়ে এই গ্রন্থটি রচিত। বন্ধুরা, এই অংশ থেকে আর তেমন কোনো তথ্য নেই। বন্ধুরা, আমরা পড়ছি আধুনিক যুগের 15 নম্বরের জন্য এবং এই 15 নম্বরের প্রশ্নে ভ্রমণ কাহিনী বা ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ এই অংশ থেকে একটি প্রশ্ন আসে। আর খুব বেশি সংখ্যক ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ বাংলা সাহিত্যে নেই, খুব বেশি সংখ্যক হবে না। আমরা অধিকাংশ ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ সম্বন্ধে পড়ে এসেছি, জেনে এসেছি। আজ আমরা পড়লাম সানাউল হক সম্বন্ধে, তার একটি বিখ্যাত গ্রন্থ। এটি ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ এবং গ্রন্থটির নাম হচ্ছে বন্দর থেকে বন্দর এবং এই গ্রন্থটিতে অস্ট্রেলিয়া ভ্রমণের কাহিনী বর্ণিত হয়েছে। বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো সাহিত্যিক এবং তাকে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, আপনারা সফল হলেই কেবল আমাদের এই অক্লান্তকর পরিশ্রম সার্থকতা লাভ করবে। আপনাদের সফলতা মানে আমাদের সফলতা। বন্ধুরা, বিদায় নেবার পূর্বে আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, নিরাপত্তা কামনা করছি, কল্যাণ কামনা করছি, দোয়া করছি আল্লাহ সুবহান তাআলা আপনাদের জীবনকে সুখ শান্তি এবং স্বস্তি দিয়ে পরিপূর্ণ করে দিক এবং আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতাকে দান করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আনন্দে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।